মুম্বাই শহরে প্রায় এক সপ্তাহ বন্দী থাকার পর উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশের আন্তরিক প্রচেষ্টায় এবং মুম্বাই পুলিশের সহযোগিতায় উদ্ধার হল রাজ্যের যুবক। ওই যুবকের নাম অমিত নাথ, তার বাড়ি কাঞ্চনপুরে। এই গোটা ঘটনার সম্বন্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিত জানায়, ফেসবুকের মাধ্যমে দিল্লির একটি কোম্পানিতে চাকরির সন্ধান পায় সে। সেই মোতাবেক গত 22 নভেম্বর ধর্মনগর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু দিল্লি যাওয়ার পর কোম্পানির লোকেরা জানায়, তাকে যে কাজের জন্য দিল্লি ডাকা হয়েছে সেই কাজে অন্যকে রাখা হয়ে গেছে, বর্তমানে সে জায়গা খালি নেই। পরবর্তীতে ওই কোম্পানির মাধ্যমে আফরিন নামে একটি মেয়ে তার সাথে যোগাযোগ করে, বলে তার জন্য মুম্বাইয়ে একটি কাজ রয়েছে, সে যদি ইচ্ছুক হয় তাহলে তাকে দিল্লি থেকে মুম্বাই নিয়ে যাওয়া হবে। এই কাজের কথা শোনার পর বিশেষ কিছু চিন্তা না করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় অমিত। মুম্বাইয়ের একটি বাড়িতে রান্নার কাজের জন্য নিযুক্ত করা হয় তাকে, কিন্তু সেখানে যাওয়ার দ্বিতীয় দিন থেকেই তার উপর মানসিক নির্যাতন শুরু করে ওই বাড়ির মহিলা। এমনকি তাকে বাড়ি থেকে বের হতেও দেওয়া হতো না। কিছুদিন যাওয়ার পর মুম্বাইয়ে একজনের সাথে যোগাযোগ করে অমিত এবং সেই ব্যক্তি এই ঘটনাটি ধর্মনগর থানার ওসিকে জানালে মুম্বাই পুলিশের সহযোগিতায় গত 1 ডিসেম্বর মুম্বাইয়ের ওই ফ্ল্যাট থেকে অমিতকে উদ্ধার করা হয়। তারপর 2 ডিসেম্বর তাকে ত্রিপুরার উদ্দেশ্যে ট্রেনে তুলে দেয় মুম্বাই পুলিশ। শুধু তাই নয়, অমিতের এই অসহায় অবস্থা দেখে তাকে কিছু পরিমাণ আর্থিক সাহায্য করে মুম্বাই পুলিশ। অবশেষে বুধবার দুপুরে ধর্মনগরে ফিরে বৃহস্পতিবার উত্তর জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে ধর্মনগর থানার ওসি নারু গোপাল দেবের সঙ্গে দেখা করে ওনাকে ধন্যবাদ জানায় অমিত। আমি একটা মানে অনলাইনে ফেসবুকের মাধ্যমে আমার মানে জবের লিগে নেওয়া হয়েছিল এই দিল্লিতে। তারপরে এখানে যাওয়ার পরে ভ্যাকেন্সি ফুল, যার কারণে আমার ওইটা কোয়া হয়েছে যে ভ্যাকেন্সি তো ফুল হয়ে গেছে, তুমি 3 দিন যোগাযোগ করলাম না যে আমি সে ওইটা হয়েছে ঠিক আছে। তারপরে তারা অফার দিয়েছে, কইছে আচ্ছা আর একটা কাজ আছে, তো কাজের লিগে আফরিন নামে একটা মেয়ে আমারে কল করছে, তাই কলকাতার বাংলা কথা কইছে। কোয়ার পরে তাই আমিরটা কইছে আমি তোমার উপরে সামনে বিশ্বাস করমার কে লিগে আমি যাইনি তোমার এখানে জবের লিগে। কইছে তুমি দেখো আমি যদি এরম হইতাম তাইলে আমি তোমার কাছ থেকে টাকা চাইলাম বলে। আমি কইছি হ্যাঁ ঠিক আছে, তুমি তো টাকা চাইছো না, তুমি ভিডিও কল করো করে আমার কথা হো। তো যে সময় ভিডিও কল করছে তার স্ক্রিনশটও আমার কাছে আছে তাই চেহারা, তো তাই আমার কথা করছে। হওয়ার পরে যেখানে আমার কাজের বন্দোবস্ত করছে একটা ম্যাডামের লোক কথা কইছে, তাই নিয়ে মুম্বাই থেকে তাইনের বাড়িতে মানে আইছে, যে আমরা নাইর কই এরকম নাইরে আইছে মানে বাড়িতে। তো ওইখানে ম্যাডামের লোক কথা কওয়ানোর পরে আমার কাজের লিগে ঠিক হয়েছে আমি মুম্বাই যাই। আমি উঠেছি কী কাজ, তো আমার আগে কোয়া হয়েছে যে মানে টুকটাক রান্না বান্না আইসে, তো আমি উঠতে হয়েছি রান্না, তো আমি জানি যেহেতু আমি রান্নার কাজ করি, তো আমি গেছি রান্নার কাজে। তো একটা একজনরে ফাটাইছে, ফাটাই আমার এখান থেকে নিচে নেওয়ার পরে আমার টিকিট করেছে তারা মুম্বাই নেওয়াইছে। নেওয়ার পরে আমার বাড়িতে ঢুকাই দিয়েছে একটা বাড়িতে, যেখান থেকে আমি না বাইরে দিতাম পারি না, আমার চুল কাটতে দেয় না, আমার নখ পর্যন্ত কাটতে দেয়, আমার হাতের এইরকম অবস্থা হয়ে গেছে মানে 5 দিনের ভিতরে এইরকম। তো আমি চাই যে একটা মন থেকে আমি কইতে চাই যে আমি কেমনে বাইরে এসেছি এখান থেকে, আমি দেখছি যে এখানে যেভাবে আমার ওই যে ম্যাডামটা বাড়ির ভিতরে আমার হুমকি দিছে, ওইটা কইছে এজেন্সির থেকে কোনোদিন পাঠাইলে পরে তুমি যাইবা, আর নাইলে এর ভিতরে কিছু ব্যাপার চাইলে আমার লেগে অনেক খুব খারাপ হইব। তো এই কথাটা শুনে আমি অনেক ভয় পাইয়া গেছি, আমার লোক অনেক কিচ্ছু হইতে পারে যেহেতু আমার এখানে কেউ নাই, আর যদি আমার সুর হইয়া কোনোদিন ফাঁসা হইতে পারে, যে কোনো কিচ্ছু হইতে পারে, তখন আমি খারাপ কাছে যাইনি। তারপরে আমি আমার একজন গার্জেনের লোকে কথাবার্তা হয়ে কইছি থানাতে যাওয়ার লিগে, তো তাই নিয়ে থানাতে হওয়ার পরে কোন থানা এই ধর্মনগর থানাতে ওসি স্যারের লোক হতা খনের লিগে, তো ওসি স্যারের লোক হতা হয়েছে। হওয়ার পরে ওসি স্যার আমারে এখান থেকে উদ্ধার করে আনছে, আর খালি ওসি স্যারও না, ওসি স্যারে মুম্বাই পুলিশের লোকে কন্ট্যাক্ট করেছিল আমার এখান থেকে মানে আনা নিয়েছে। তো মুম্বাই পুলিশের তো আর জবাব ছাড়া তারা অনেক হেল্প করছে আমারে, আর আমারে কিছু টাকা পয়সাও তারা মানে হাতে তুলা দিয়া দিছে, আমার দীক্ষা সেরে তারা অনেক কষ্ট আছে, যার কারণে হাতে টাকা পয়সাও দিয়া দিছে। আর আমি তো সব থেকে আমি আমরা ধর্মনগর ওসি স্যারের তো হই, তাই নিয়ে হয়তো আমার লিগে কোনো এক ভগবান, নাইলে আজকে হয়তো আমি কোন পরিস্থিতি থাকলাম বলে আমি কইতে পারি না। তো আমি চাই না আমার আমি যে জিনিসটা ভুগছি, আমি কইতে গেলে আমার শরীরের রুম খারাপ হয়ে যেতে যে অ্যাকচুয়ালি আমি চাই না আমি যে জিনিসটা ভুগছি অন্য কোনো আমার মতো মানুষ এরকম ভুগুক। এদিন সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্যবাসীর নিকট একটি বার্তাও পৌঁছে দিতে চাই অমিত। সে বলে, কোনো ব্যক্তি কখনো যেন এমন ধরনের প্রতারণার শিকার না হয়, তার জন্য সবাই যেন সতর্ক থাকেন এবং ভালোভাবে যাচাই না করে বহিরাজ্যে কোনো কাজের উদ্দেশ্যে পাড়ি না দেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।